টনি তার মেয়ে টুকিকে নিয়ে উড়তে উড়তে অনেক দূরের গহীন জঙ্গলে চলে যায়। এদিকে দেখতে দেখতে আকাশ ঘন কালো মেঘে ছেয়ে আসে আর প্রচন্ড বেগে বাতাস বইতে শুরু করে। আজ আমরা কিছুতেই বাড়ি ফিরতে পারবো না রে মা। যে করেই হোক আমাদের এখানে থাকার একটা ব্যবস্থা করতে হবে। যেভাবে বাতাস বইছে মনে হচ্ছে যে কোনো সময় ঝড়ও নেমে আসতে পারে, আর এভাবে গাছের ডালে বসে থাকলে আমরা যে কোনো সময় উড়ে চলে যাব। মা দেখো সামনে একটা গাছে কুঠো দেখা যাচ্ছে, চলো না আমি আপাতত ওই কুঠো দেখে আসি নি। হ্যাঁ রে মা চল তাই করি। এরপর দুই মামে মিলে উড়ে সে গাছের কুঠুরে যায় আর তখনই মুষলধারে বৃষ্টিও নামতে শুরু করে। এদিকে কালুকা দাঁড়িয়ে দাঁড়িয়ে টনি আর টুকি সব কাহিনী দেখতে থাকে আর দেখে মনে মনে ভাবে, আরে বা এ পাখি দুটোকে তো আমাদের এই জঙ্গলে নতুন দেখা যাচ্ছে। আমি যদি এদের সন্ধান ঈগল দাদাকে দেই তাহলে এই বৃষ্টির দিনে আমি ঘরে বসেই আমার সুস্বাদু খাবারগুলো পেয়ে যাব। যাই যাই, আর দেরি না করে আমি তাড়াতাড়ি গিয়ে আমার আসল কাজটা সেরে ফেলি। এরপর কালু কাক উড়ে ঈগলের বাড়িতে যায়। কিরে কালু, এই বৃষ্টির মধ্যে তুই আমার বাড়িতে এলি যে, কোনো খবর আছে নাকি? হ্যাঁ ঈগল দাদা, তোমাদের জন্য অনেক ভালো একটা খবর আছে। কি সেই ভালো খবর বল আমায়, তাড়াতাড়ি বল। কি তুই কি সত্যি বলছিস নাকি আবার মিথ্যে বুঝাচ্ছিস আমাকে? না না আমি একদম সত্যি কথা বলছি। তোমাদের যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে চলো আমার সাথে, নিজ চোখেই দেখে নিবে। আচ্ছা ঠিক আছে চল তাহলে। তবে আমার একটা শর্ত আছে, আমার কথা আর কাজে যদি তুমি মিল পাও তাহলে কিন্তু আমাকে অনেকগুলো খাবার দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তুই যদি আমার পেট ভরাতে পারিস তাহলে আমিও তোর পেট ভরাতে পারবো, এবার চল। এরপর কালু কাক ঈগলকে নিয়ে উড়তে উড়তে টনির গাছের কুঠুরের সামনে যায় আর একটা গাছের উপর গিয়ে দাঁড়িয়ে পড়ে। কোথায় রে কোথায় কোথায় তোর সেই পাখি, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। ঈগল দাদা সামনের কুঠোরের দিকে ভালো করে তাকাও, তাতেই সব কিছু দেখতে পারবে। আরে তাই তো, ছোট পাখিটা ইগলি খাবে আর বড় পাখিটা আমি খাবো। দেখলে তো আমি তোমাকে সত্যি কথাই বলেছিলাম, এবার তুমি আমাকে আমার খাবারগুলো দেওয়ার ব্যবস্থা করো। যা ইগলিকে বলে খাবারগুলো নিয়ে নে, ততক্ষণে আমি আমার শিকারগুলোকে ধরে নিয়ে যাই। কালুকা খুশিতে গদগদ হয়ে সেখান থেকে উড়ে ঈগলের বাড়িতে যায় আর ঈগলের নাম করে ঈগলের বউয়ের কাছ থেকে খাবার নিয়ে চলে যায়। এদিকে ঈগল সোজা টুনির কুঠোরে ঢুকে যায়। আরে আরে আমার খাবার, তোমরা আমার কাছে না গিয়ে এখনো এখানে বসে আছো যে? চলো চলো এবার আমার বাড়িতে চলো, আমি তোমাদের গরম গরম খিচুড়ির সাথে কাবাব বানিয়ে খাবো। দেখো ঈগল দাদা, আমরা মামে বিপদে পড়ে এখানে এসেছি আর এই গাছের কুঠুরে আশ্রয় নিয়েছি, তুমি আমাদের কিছুতে এখান থেকে নিয়ে যেতে পারো না। তোরা ইচ্ছে করে আমার খাঁচা এসে ধরা দিয়েছিস, আর আমি তোদের গিরে খাবো না তা কি কখনো হয়? এবার ভালোই ভালোই চল আমার সাথে। এই দেখো তুমি আমার মাকে একদম ধমক দিবে না বলে দিলাম, তাহলে কিন্তু আমি তোমাকে ঠুকরিয়ে তোমার চোখ তুলে নিব। সামান্য পুচকি পাখি, তোর মুখে কিনা এত বড় বড় কথা? তোর মাকে যখন এতই ভালোবাসিস তাহলে মায়ের বিনিময়ে চল তুই আমার সাথে। আচ্ছা ঠিক আছে আমি যাব তোমার সাথে, তার বিনিময়ে তুমি কিন্তু আমার মাকে একদম কিচ্ছু করতে পারবে না। টুকির কথা শুনে ঈগল মনে মনে ভাবতে থাকে, কান টানলে মাথা এমনিতেই আসবে, আমি যদি এখন এই ছানাকে ধরে নিয়ে যাই তাহলে একে বাঁচাতে ওর মা অবশ্যই আমার বাসায় আসবে, আর তখন আমি একে ধরে কাবাব বানিয়ে খাবো। কি হলো অত কি ভাবছো তুমি? কিছু না চল তুই আমার সাথে। না টুকি তুই এ কাজ করিস না মা, মারে তুই এ কাজ ভুলেও করবি না, আমার মরণ হলে হোক তবু তবু তুই ভালো থাক মা, ভালো থাক। না মা তুমি অমন করে একদম বলো না, তুমি
তুমি শুধু তোমার বুদ্ধিকে কাজে লাগাও, এবার আমি আসছি। এরপর ঈগল টুকিকে নিয়ে সেখান থেকে চলে যায়। আর টুনি পাগলের মতো লাফাতে থাকে। এবার আমি কি করব? আমার মেয়েটাকে আমি কিভাবে বাঁচাবো? ওরা যে আমার মেয়েটাকে কাবা বানিয়ে খাবে। টুনি বেশ কিছুক্ষণ কান্না করতে থাকে। এরপর সে তার কান্না থামিয়ে নিজের বুদ্ধিকে কাজে লাগাতে থাকে। আমাকে বুদ্ধি দিয়ে এবার লড়তে হবে, কিন্তু কি করে? কি করি? হ্যাঁ, পেয়েছি। এরপর টুনি একটা বুদ্ধি বের করে আর ঝড়ের মধ্যে গাছের কুঠোর থেকে বেরিয়ে পড়ে আর উড়ে উড়ে রাজপ্রাসাদের সামনে যায়। সেখানে প্রাসাদের পাশে ছিল এক বিরাট পুকুর আর পুকুরের পাশে ছিল রাজার পছন্দের সুন্দর একটা ঘর। এবারে ঘরটা হবে আমার মুখ্য অস্ত্র, এবার শুধু এটাকে চুরি করতে হবে। টুনি এদিক সেদিক তাকাতে থাকে আর একটু দূরে একটা ঠেলা গাড়ি দেখতে পায়। আর টুনি দ্রুত উড়ে সেই ঠেলা গাড়ির কাছে যায় আর সেই গাড়ি নিয়ে তাড়াতাড়ি করে ঘরের সামনে আসে আর ঘর চুরি করে নিয়ে সেখান থেকে চলে যায়। আরে টুনি পাখি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাচ্ছ কেন? আমার ছানাকে যে ঈগল ধরে নিয়ে গেছে। আহারে, ঈগলটা তো তাহলে অনেক খারাপ। তুমি কোনো চিন্তা করো না, চলো আমার সাথে, আমি তোমার ছানাকে ফেরত পেতে তোমাকে সাহায্য করব। তুমি শুধু নিজের জীবন বাজি রেখে আমাকে কেন সাহায্য করবে বলো? অন্যের বিপদে এগিয়ে আসাই তো পাখিদের পরম ধর্ম, আমি তো শুধু আমার সেই ধর্মটাই পালন করছি। আচ্ছা ঠিক আছে, চলো তবে। এরপর কালু টুনিকে নিয়ে ঈগলের বাসায় ঢুকে পড়ে। আরে বাহ কালু, তুই তো একেবারে কাজের কাজ দেখিয়ে ফেলেছিস। ছানাকে আমি এনেছি আর মাকে তুই এনে আমার ঘরে বন্দি করেছিস। ঈগল দাদা, আমি তোমার নুন খেয়েছি, গুণ তো আমায় গাইতেই হবে, তাই নয় কি বলো? বুঝতে পেরেছি, এবার তোর খাবার চাই, তাই তো? আর খাবারের কারণেই তুই কাজ করছিস। ইগলি যাও, কালুকে আরো কিছু খাবার এনে দাও। এসব দেখে টুনি বেশ অবাক হয়ে যায়। ওইদিকে রাজার প্রিয় ঘর হারানোর কারণে রাজা তো ভীষণ রেগে যায়। কার এত বড় সাহস যে আমার পছন্দের ঘরে হাত দেয়? আমি একবার শুধু তাকে খুঁজে পাই, একেবারে তীর দিয়ে তার বুক আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দিব। রাজা রেগে এদিক সেদিক পায়চারি করতে থাকে আর অন্যদিকে ইগলি যাও, আগুন আর মশলা রেডি করো, ততক্ষণে আমি এদের কেটে মাংসের পিচ করে নেই, তাড়াতাড়ি করে রান্নাটা করে খেতে হবে তো। আঙ্কেল, আপনি কি আমার নানির মতো রান্না করবেন নাকি? না না, তার থেকেও সুস্বাদু করে কাবাব বানাবো আমি তোদের। আপনি পারবেন না, কারণ আমার নানু একটা বিশেষ মশলা ব্যবহার করে, সেটা আপনার কাছে নেই। আর সেই মশলার এত স্বাদ যে আপনি একবার সেই মশলার খাবার খান, তাহলে বারবার খেতে চাইবেন। ও তো একদম ঠিক কথা বলেছি, ওদের বলো না মশলা নিয়ে আসতে। এই বৃষ্টির দিনে বিশেষ মশলার কাবাব খেতে তো আমার অনেক ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তখন কি আর আমি না করতে পারি? এই টুনি, তুই যা আর মশলা নিয়ে আয়। তবে মনে রাখিস, তুই যদি কোনো রকম চালাকি করার চেষ্টা করিস, তাহলে আমি তোর মেয়েকে কেটে টুকরো টুকরো করব বলে দিলাম। না না দাদা, আমি কোনো চালাকি করব না, আমি যাব আর আসব। এই বলে টুনি দ্রুত উড়ে ঈগলের বাড়ি থেকে বেরিয়ে যায় আর উড়তে উড়তে রাজার কাছে যায়। এদিকে রাজা তো রেগে আগুন হয়ে প্রহরীদেরকে কথা শোনাতে শুরু করে। আমি তোদের মতো অপদার্থগুলোকে টাকা দিয়ে অযথাই পালছি, ইচ্ছে করছে এক কোপে সবগুলোর মাথা আমি মাটিতে ফেলে দেই। মহারাজ, আপনি মাথা ঠান্ডা করুন আর আমার কথা মন দিয়ে শুনুন। কি শুনবো? হ্যাঁ, আমার মাথা একদম ঠিক নেই, আমার পছন্দের ঘর হারিয়েছে। হ্যাঁ রাজামশাই, সেটা আমি জানি, আর তার জন্যই তো আমি আপনার কাছে এসেছি। শুনুন, আমি আপনার ঘর আর চোরকে দেখে এলাম, সেই চোর নিজেরা আপনার ঘরে থাকার পরিকল্পনা করছে। একবার যদি সে সেই ঘরে ঢুকে যায়, তাহলে আপনি আপনার ঘর কিছুতেই ফিরে পাবেন না। কি এত বড় ধোকা! আমি এক্ষুনি ওকে কারাগারে বন্দি করব। মহারাজ জানেন, আমি তাকে বাধা দিয়েছিলাম বলে সে আমার মেয়েকে তাদের কাছে আটকে রেখেছে,
আর আমার মেয়ের প্রাণহানির কথা বলেছে। তুমি আমাকে এক্ষুনি সেখানে নিয়ে চলো, তারপর বাকিটা আমি দেখে নিচ্ছি। এরপর তুমি রাজাকে নিয়ে ইগুলের কাছে যায়। এ কি মহারাজ, আপনি আপনি আমার এই গরিবের বাড়িতে, তা কি মনে করে? শোন, তোদের এত সাধু সাজতে হবে না, এবার ভালোই ভালোই আমার ঘর আমাকে ফিরিয়ে দে, আর এই ছানার বাঁধন খুলে দে বলছি। মহারাজ, আমরা আপনার কিসের ঘর ফিরিয়ে দিব, কিছুই তো বুঝতে পারলাম না। ইগলের কথা শুনে রাজা ঠাস করে ইগলের গালে একটা চড় মারে। মহারাজ, ওই তো বাইরে আপনার ঘর, আমার মেয়েকে ফিরিয়ে নিয়ে এবারে তো শাস্তি দিন। না না মহারাজ, আমরা কোনো ঘর চুরি করিনি, তুমি মিথ্যে কথা বলছে। রাজা ইগলের কোনো কথাই শোনে না। এরপর প্রহরীদের দিয়ে রাজা ইগল আর ইগলিকে কারাগারে বন্দি করে, আর টুকিকে টুনির কাছে ফিরিয়ে দেয়। আসলে অন্যায়কারী কখনোই অন্যায় করে পার পায় না, একদিন না একদিন তার শাস্তি সে ঠিকই পায়। নিঝুমপুর গ্রামের পাশে ছিল একটা বন, আর সেই বনে বাস করত অনেক পাখি। সেই বনের মাঝে ছিল একটা বড় আম গাছ, আম গাছের পাশেই ছিল একটা খাটো ডুমুর গাছ। আম গাছটা দেখতে অনেক সুন্দর, সবুজ আর অনেক বড় ছিল, পুরো গাছ আমে ভর্তি ছিল। সেই জন্য আম গাছটা অনেক অহংকার করত। একদিন একটা শালিক এসে আম গাছের উপরে বসে। উফ বাবা, কতটা পথ পাড়ি দিয়ে আসলাম, এখন একটু রেস্ট নেই। বাহ, এই গাছটা তো অনেক সবুজ আর সুন্দর, আর ফলে পরিপূর্ণ। এখান থেকে ফল খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারবো। এই কে তুই, তোর সাহস কি করে হলো? হ্যাঁ, আমার ডালে বসার, যা বলছি এখান থেকে যা। কোথায় থেকে যে এসব আসে বুঝি না বাবা, আমি অনেক ক্লান্ত, আমাকে একটু বিশ্রাম নিতে দাও না দয়া করে। না না, আমার ডালে আমি কিছুতেই কোনো পাখিকে বিশ্রাম নিতে দিব না, যা বলছি যত সব পাগলের দল, এই যা দিলি তো আমার ডালগুলো নোংরা করে। এই বলে অহংকারী আম গাছ শালিককে তাড়িয়ে দেয়, আর শালিক উড়ে গিয়ে ওই ডুমুর গাছে বসে। ডুমুর গাছ ছিল অনেক শান্ত শিষ্ট, সে পাখিদের অনেক ভালোবাসত, তাদের গান শোনাতো। ডুমুর গাছের ডালে পাখিরাও নাচত, গাইত এবং বাসাও বানাত। তুমি এরকম কেন করো? গাছ হয়ে যখন জন্মেছো তখন তো এসব করতেই হবে, দিলে তো শালিক বনের মনটা খারাপ করে। এই তুমি কি বলতে চাচ্ছো আমাকে? হ্যাঁ, আমার সৌন্দর্য দেখে তোমার হিংসে হয় তাই না? তুমি তো একটা বেটে গাছ, আর দেখতে কেমন কুৎসিত চেহারাটারে বাবা, সৌন্দর্যের কদর তুমি কি করে বুঝবে? হ্যাঁ, এইভাবে আম গাছ সব সময় ডুমুর গাছকে অপমান করত, কিন্তু ডুমুর গাছ কিচ্ছু মনে করত না। হঠাৎ একদিন কালু কাক আর কাকুলি কাক আম গাছের ডালে বসে গান গাইছিল। এই কে রে, কে এখানে এমন বেসুরো গলায় গান গাইছে? আবার দেখছি আমার ডালে এসে বসেছে, আমার এত সুন্দর ঘুমটা একদম নষ্ট করে দিল, কার এত বড় সাহস? হ্যাঁ, এই যা যা বলছি এখান থেকে, তোদের পায়ের নোংরায় আমার ডাল আর চুলগুলো যে নোংরা হয়ে যাচ্ছে, যা বলছি এখান থেকে। আম গাছ, তোমার তো কোনো চুল নেই, আর আমরা তো এখানে একটু বিশ্রাম নিতে এসেছি মাত্র। চুল নেই তো কি হয়েছে? হ্যাঁ, আমার পাতার সৌন্দর্য যে নষ্ট হয়ে যাবে, যা বলছি, আর আমার পাতাগুলোই তো আমার চুল, সেটা কি তুই বুঝিস না? এই বলে আম গাছ কালু কাকার কাকুলি কাককে তাড়িয়ে দেয়, আর ডুমুর গাছ তাদেরকে ডাকে তার ডালে বসার জন্য। তারপর কালু আর কাকুলি ডুমুর গাছের ডালে বসে। ডুমুর গাছ, তুমি অনেক ভালো, তুমি সবার কত উপকার করো, আর এই আম গাছ তোমাকে কত কথা শোনায়, তুমি মন খারাপ করো না ডুমুর গাছ। আম গাছ, তুমি সবার সাথে এমন খারাপ ব্যবহার করো, সবার সাথে তোমার সৌন্দর্যের জন্য অহংকার করো, এত অহংকার ঈশ্বর পছন্দ করে না, বুঝেছো? ঈশ্বর যদি পছন্দ নাই করবে তবে আমাকে এত রূপ কেন দিয়েছে বলো তো? আর তোমাকে তো কোনো রূপ দেয়নি, কেন দেয়নি? হ্যাঁ, আর শোনো, আমাকে কিন্তু এত জ্ঞান দিতে আসবে না, বেটে একটা কোথাকার সব সময় শুধু জ্ঞান দিতে আসে।
ডুমুর গাছ অহংকারী আম গাছের কথা কিছু মনে করে না। ডুমুর গাছ প্রতিদিনের মতোই অন্য পাখিদের সাথে নাচে গান গায়। ছোট্ট ছোট্ট পাখিরা ডুমুর গাছের এক ডাল থেকে অন্য ডালে নাচানাচি করে বেড়াতো। আর অন্যদিকে অহংকারী আম গাছ তার ডালে তো দূরের কথা, তার ছায়াতেও কাউকে বসতে দিত না। যদি কেউ তার ছায়ায় বসে বিশ্রাম নিত তাহলে সে তার শুকনো পাতা তার উপর ফেলে দিয়ে তাকে তাড়িয়ে দিত। এইভাবেই অহংকারী আম গাছ তার অহংকার প্রকাশ করত। হঠাৎ একদিন সেখানে এক টুনি আর টোনা আসে। টোনা টোনা দেখো না, এই আম গাছটা অনেক সুন্দর, এর ডালপালাগুলো অনেক মজবুত, এর ডালেই তো আমরা বাসা বানাতে পারি। হ্যাঁ গিন্নি চলো, গাছটা অনেক সবুজ আর সুন্দর। এই বলে টোনা আর টুনি যেই না অহংকারী আম গাছের কাছে যায়, তখনই আম গাছ বলে ওঠে, এই এই খবরদার, আমার কাছে একদম আসবি না, তোরা হচ্ছিস নোংরা পাখি। আমার সুন্দর ডালে বাসা বেঁধে আমার ডালগুলোকে আর সুন্দর সবুজ পাতাগুলোকে নোংরা করে দিবি, তাই না? আর শোন, তোদের চিৎকার আমার একদম ভালো লাগে না। যা যা, তোরা ওই কুচ্ছিত বেটে ডুমুর গাছের কাছে যা। আম গাছ, ওরা তো শুধু বাসা বানাতে চেয়েছে, তার জন্য তুমি এতগুলো কথা শোনালে ওদের? শুধু শুধু বকবক করে আমার মাথাটা আর খাস না তো, নিজেকে তো নোংরা করে রেখেছেও, এখন আবার আমার পিছে লেগেছো, তাই না? এই বলে অহংকারী আম গাছ ডুমুর গাছকে অনেকগুলো কথা শোনায়। আর ডুমুর গাছ অহংকারী আম গাছের কাছে এমন কথায় অনেক কষ্ট পায়। পরে টোনা আর টুনি ডুমুর গাছে তাদের বাসা বানায়। এরপর বেশ কয়েকদিন কেটে যায়। আর একদিন এক কাঠুরিয়া ইগল আসে গাছ কাটতে। কোনো গাছ তো পছন্দ হচ্ছে না, এটা তো একটা ছোট ডুমুর গাছ, আর এই গাছটাতে তো অনেক পাখি বাসা বেঁধে আছে, এই গাছটা কাটলে পাখিরা সবাই অনেক কষ্ট পাবে, আর তারা কোথায় যাবে? না, এই গাছটাকে তো কাটা যাবে না। এমন সময় কাঠুরিয়া ইগলের চোখ যায় ওই সুন্দর আম গাছের দিকে। বাহ, কি সুন্দর একটা আম গাছ, ওই গাছটা তো অনেক লম্বা, আর এর ডালগুলো অনেক মজবুত হবে, আর এই গাছটাতে তো দেখি কোনো পাখিও বাসা বাঁধেনি, আমাকে বরং এই গাছটাই কাটতে হবে। এই বলে কাঠুরিয়া ইগল তার কুড়াল দিয়ে অহংকারী আম গাছটাকে কাটতে থাকে। অহংকারী গাছটা অনেক কান্নাকাটি করে, কিন্তু কেউ তার কথা শোনে না। এক পর্যায়ে কাঠুরিয়া গাছটাকে কেটে নিয়ে যায়। এইভাবেই অহংকারী গাছের পতন হয়। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম? আমরা এই গল্প থেকে এটাই শিখতে পারলাম যে আমরা যদি কোনো কিছু নিয়ে অহংকার করি তবে একদিন না একদিন আমাদের পতন আসবেই। তাই আমরা আমাদের সৌন্দর্য নিয়ে কখনো অহংকার করব না, নইলে অহংকারী আম গাছের মতো আমাদেরও অবস্থা হতে পারে। রাজা মশাই, আপনাকে অনেক চিন্তিত দেখাচ্ছে, তা আপনি কি নিয়ে এত চিন্তা করছেন বলুন আমাকে, আমিও আপনাকে সাহায্য করি। মন্ত্রী, আমি চাচ্ছি আমার আমার রানীর আর রাজকুমারীর তিনজনেরই তিনটা মূর্তি বানিয়ে রাজপ্রাসাদে রাখতে। মূর্তি? মূর্তির কি দরকার রাজা মশাই, আপনি নিজেই তো জীবিত আছেন এখনো, দয়া করে এসব কথা বলবেন না, আপনাকে হারানোর ভয় হয় আমাদের, আমরা আপনাকে হারাতে চাই না রাজা মশাই। মন্ত্রী, আমি মৃত্যু হবে ভেবে এটা বলছি না, আমি আমার প্রজাদের কথা ভেবে বলছি। তুমি তো জানোই আমি ঘুরতে অনেক বেশি পছন্দ করি, আমি যখন বাইরের বনে ঘুরতে যাই তখন আমার প্রাণের প্রিয় প্রজারা আমার অনুপস্থিতিতে অনেক অন্যায় অপরাধ করে, তাই আমি ভেবে রেখেছি আমার মূর্তি রাজপ্রাসাদে থাকলে প্রজারা আমাকে ভেবে আর কোনো অন্যায় কাজ করবে না, বুঝেছো এবার? হ্যাঁ মহারাজ, এবার বুঝেছি। আপনি অনেক বুদ্ধিমান রাজা মশাই, আপনার বুদ্ধির প্রশংসা না করে আর থাকতে পারছি না। হয়েছে, আর প্রশংসা করতে হবে না, এবার যাও বন থেকে খুঁজে একজন ভালো মূর্তির কারিগরকে ডেকে আনো। যো হুকুম মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। যোগু রাজার কাছ থেকে বিদায় নিয়ে বনের দিকে উঠতে থাকে। যোগু এদিক ওদিক ঘুরে
ভালো মূর্তির কারিগরকে খুঁজতে থাকে। এইভাবে কিছুক্ষণ কেটে যায়। আরে মন্ত্রীমশাই যে হঠাৎ কি মনে করে আমার মতো গরিবের কাছে আসলেন? তোমাকে একটা কাজ দিতে চাই। কাজটা হলো রাজা রানী আর তার কন্যার মূর্তি বানানো। আমি তোমার মতো আরো পাখিদের কাছে গিয়েছিলাম, তারা মূর্তি বানানোর কাজ শুনেই না করে দিয়েছে। তা তুমি কি পারবে এই কাজ করতে? হ্যাঁ অবশ্যই পারবো মন্ত্রীমশাই, এ তো বেশ সহজ কাজ। যাক অবশেষে আমার চিন্তা কমলো, চলো তাহলে এবার রাজপ্রাসাদে যাই। এরপর যোগ্য কবুতরকে সাথে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করে আর রাজাকে কবুতরের কথা খুলে বলে। সব শুনে রাজা বেশ খুশি হয় আর বলতে থাকে, ভালো করে মূর্তি বানাতে পারলে তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা পুরস্কার হিসাবে দিব, আর সেই সাথে তোমার পারিশ্রমিক তো আছেই। আমি কথা বলে সময় আর নষ্ট করতে চাই না। মন্ত্রী, তুমি কবুতরকে সব সরঞ্জাম দেখিয়ে দাও। কবুতর, ওই যে মাটিগুলো দেখছো, ওইগুলো দিয়ে মূর্তি বানাতে হবে। তুমি তোমার কাজে লেগে পড়ো, আমি আসছি। এই বলে যোগ্য চলে যায় আর কবুতর কাজে লেগে পড়ে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। কি সুন্দর দেখতে আমার মূর্তিটা, সব থেকে বেশি সুন্দর হয়েছে আমারটা, আমি অনেক খুশি বাবা। রাজা, আমিও অনেক খুশি। তুমি এই কারিগরকে 100 স্বর্ণ মুদ্রার পরিবর্তে 400 স্বর্ণ মুদ্রা পুরস্কার দাও। রানী, তুমি যেহেতু বলেছো তবে তাই হবে। মন্ত্রী, কবুতরকে পুরস্কার হিসেবে 400 স্বর্ণ মুদ্রা সহ ওর পারিশ্রমিক এনে ওকে দাও। মন্ত্রীমশাই, এই মূর্তিগুলো নিয়ে গিয়ে রাজকুমারীর কক্ষের সামনে রেখে দাও। আমি রোজ রাজকুমারীর সাথে দেখা করার পর এগুলো দেখতে চাই। জো হুকুম মহারাজ। যোগ্য রাজার কথা মতো মূর্তিগুলো এনে রাজকুমারীর কক্ষের সামনে রেখে দেয়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। রাজা রোজ নিয়ম করে মূর্তি তিনটাকে পর্যবেক্ষণ করে। অন্যদিকে ওই বনে টোনাটুনি নামে এক দম্পতি বাস করে। টুনি, অনেক পাখির কাছেই তো গেলাম কিন্তু কেউই তো কাজ দিল না, এবার কি করে নিজেদের পেট চালাবো আর কি করে রাতে ঘুমানোর জন্য একটা ঘর বানাবো? আমার মাথায় যে কিছুই আসছে না টুনি। টোনা, চিন্তা করো না, সৃষ্টিকর্তা তো আছি। সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, দেখবে একটা না একটা উপায় আমাদের সামনে আসবেই আসবে। ঠিক তখনই টুনির চোখ চায় কিছুটা দূরে মাটিতে পড়ে থাকা কিছু অর্ধপচা ফুলকপির দিকে। টোনা, ওই দেখো কিছু অর্ধপচা ফুলকপি। হ্যাঁ টুনি, দেখছি তো, কিন্তু ওগুলো দিয়ে আমাদের কাজ কি বলতো? ওগুলো আমাদের কাজে লাগবে না, চলো দেরি না করে সামনের দিকে যাই। টোনা, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি টুনি, বলো আমাকে। টোনা, আমাদের থাকার নির্দিষ্ট কোনো জায়গা নেই, তাই বলি কি আমরা এই গাছে এই ফুলকপিগুলো দিয়ে একটা ঘর বানাবো, আর সেই ঘরে বেশ শান্তিতেই রাত কাটাতে পারবো। বা টুনি, তুমি তো বেশ বুদ্ধিমতী, ফেলে দেয়া জিনিসও অনেক গুরুত্বপূর্ণ কাজে লাগে আমাদের। তোমার এই বুদ্ধিটা না শুনলে তো আমি জানতেই পারতাম না। তোমার এই বুদ্ধির জন্য আমি তোমাকে অনেক ভালোবাসি। টোনা, এত প্রশংসা করলে তো আমি ফুলে ফেপে উড়ে অন্য জায়গায় চলে যাব। এর চেয়ে চলো, তুমি আমাকে ঘর তৈরির কাজে সাহায্য করবে। টোনা আর কিছু না বলে টুনিকে সাহায্য করতে থাকে। বেশ কিছুক্ষণ পর টুনি তার বুদ্ধিমতো গাছের ডালে একটা ফুলকপির ঘর তৈরি করে। বাহ, ঘরটা তো অনেক সুন্দর হয়েছে। এখন শুধু ছোট একটা কাজ পেলে জীবনটা একেবারে রঙিন ভাবে কাটাতে পারবো। হ্যাঁ ঠিকই বলেছো টোনা, চলো এবার আমরা একটু বিশ্রাম নেই। অন্যদিকে প্রতিদিনের মতো রাজা মূর্তিগুলো পর্যবেক্ষণ করতে আসে। রাজা মূর্তিগুলো দেখতে দেখতে হঠাৎ মূর্তিগুলোকে ছুঁয়ে দেয় আর মূর্তির গায়ে লেগে থাকা ধুলা রাজার হাতে লাগে। রাজা ধুলা দেখে বেশ রেগে যায় আর চেঁচিয়ে বলতে থাকে, মন্ত্রী মন্ত্রী, কোথায় তুমি, এখানে এসো। কি হয়েছে রাজা মশাই, এভাবে ডাকছেন কেন? এই মূর্তিগুলোর গায়ে ধুলাতে ভর্তি হয়ে আছে। এই মূর্তিগুলো দেখাশোনা এমনকি পরিষ্কার করার জন্য একটা দাসের ব্যবস্থা করো,
আমি মূর্তিগুলো এই অবস্থায় দেখতে চাই না, বুঝেছ? ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। রাজা মশাই, এ হলো টোনা, আজ থেকে আপনার প্রিয় মূর্তিগুলোর দেখাশোনা করবে। টোনা মূর্তিগুলোর দেখাশোনা করবে তা ঠিক আছে, কিন্তু মূর্তিগুলোর কোনো ক্ষতি করার চেষ্টা করবে না। মূর্তির কোনো ক্ষতি হলে আমি তোমাকে কঠোর শাস্তি দিব। আমার সেই সাহস নেই মহারাজ, আপনারা আমাকে যেভাবে বলবেন আমি সেভাবেই কাজ করব। বেশ 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 ভালো, যাও গিয়ে নিজের কাজে লেগে পড়ো। এরপর টোনা মূর্তি তিনটার সামনে আসে আর অনেক যত্ন সহকারে মূর্তি তিনটা পরিষ্কার করতে থাকে। টোনা, তুমি এত দেরি করে আসলে কেন? মন্ত্রী মশাই ক্ষমা করবেন, আসলে আমার স্ত্রী অনেক অসুস্থ, আমার স্ত্রীর সেবা যত্ন করতে একটু দেরি হয়ে গেছে, এরপর আর আমার দেরি হবে না মন্ত্রী মশাই। ঠিক আছে, যাও তাড়াতাড়ি গিয়ে মূর্তিগুলো পরিষ্কার করো। মহারাজ যদি মূর্তি অপরিষ্কার দেখে তাহলে তোমার চাকরি চলে যাবে, এই বলে দিলাম। চাকরি চলে যাওয়ার কথা শুনে টোনা ভয় পেয়ে যায় আর সেখানে দেরি না করে ছুটে মূর্তির কাছে আসে মূর্তি পরিষ্কার করতে। আর ঠিক তখনই ভুলবশত টোনার হাত লেগে রানীর মূর্তির ঠোঁট ভেঙে যায়। তা দেখে টোনা বেশ ভয় পেয়ে যায়। হায় হায়, এ আমি কি করলাম, রানীমার মূর্তি তো ভেঙে গেল, এবার তো রাজামশাই আমাকে শেষ করে ফেলবে। হে সৃষ্টিকর্তা, এ যাত্রায় আমাকে বাঁচিয়ে নাও। তুমি তো জানো সৃষ্টিকর্তা, আমি এটা ইচ্ছে করে করিনি। তুমি মায়ের সুন্দর মূর্তিটা ভেঙেছ, আমি এক্ষুনি বাবাকে বিচার দিব। এগিয়ে ছুটে গিয়ে রাজাকে সবটা খুলে বলে। সব শুনে রাজা বেশ রেগে যায় আর মন্ত্রীকে বলে রাজসভায় টোনাকে হাজির করায়। তোকে আগেই বলেছিলাম মূর্তির যেন কোনো ক্ষতি না হয়, আর তুই আমার হুকুম অমান্য করে ইচ্ছে করে সেই মূর্তির ক্ষতি করলি। তোকে আমি কঠোর শাস্তি দিব, আর তোর শাস্তি হলো মৃত্যুদণ্ড। রাজামশাই, দয়া করে একবার আমার কথাটা তো শুনুন, আমি ইচ্ছে করে মূর্তির কোনো ক্ষতি করিনি, ভুলবশত হাত লেগে ভেঙে গেছে। চুপ চুপ কর, আমি তোর কোনো কথা শুনতে চাই না। তুই হাজারো হাত জোর করলেও আমি তোর শাস্তি কমাবো না। মন্ত্রী, একে বন্দি করো। মন্ত্রী যে টোনাকে বন্দি করতে ধরে ঠিক তখনই টোনা মূর্তিগুলোর দিকে ছুটতে থাকে। মন্ত্রী, ওই হারামজাদা পালাচ্ছে, ধরো ওকে, ধরো। ঠিক তখনই টোনা রাজার আর রাজকুমারীর ভালো মূর্তিগুলো এনে রাজার সামনে ভেঙে ফেলে। রাজা এই দেখে আরো বেশি রেগে যায়। তোর এত বড় সাহস, তুই ভালো মূর্তি দুটো ভেঙে ফেললি, তাও আবার আমার সামনে, তোর কি একটুও মৃত্যু ভয় নেই নাকি? রাজামশাই, আমার হাতে ভুলবশত একটা মূর্তি ভেঙে গেছে, এজন্য আপনি আমাকে মৃত্যুদণ্ড শুনিয়ে দিলেন, কাজেই আমার মৃত্যু আর কেউ আটকাতে পারবে না। কিন্তু আপনার আরো যে দুটো ভালো মূর্তি আছে, আপনি আমার অনুপস্থিতিতে সেই দুটো মূর্তি দেখভালের জন্য নিশ্চয়ই আরো একটা দাসকে রাখবেন, আর তখন যদি ওই দাসের দ্বারা আমার মতো ভুলবশত এই মূর্তিগুলোর কোনো ক্ষতি হয় তাহলে তাকেও আপনি মৃত্যুদণ্ড দিবেন। তাই আমি চাই আমার মতো যেন আর একটা নির্দোষ পাখিরও প্রাণ না চলে যায়, সেই কারণেই আমি এই পদক্ষেপ নিয়েছি, না থাকবে মূর্তি, না যাবে কারো প্রাণ। টোনার এমন কথা শুনে রাজার রাগ কমে যায় আর রাজা মনে মনে বলে, আমি তো সত্যি ভুল করেছি, এই সামান্য মাটির মূর্তির জন্য একটা নিরাপরাধ প্রাণকে শেষ করে দিতে চেয়েছিলাম। টোনা একটা সাধারণ পাখি হয়ে অন্য পাখির উপকারের কথা ভাবছে, আর আমি রাজা হয়ে প্রজার কথা না ভেবে নিজের কথা ভাবলাম, ছি। আচ্ছা টোনা, তুমি তোমার মৃত্যুর কথা না ভেবে কি করে অন্যের কথা ভাবলে? রাজা মশাই, আমি সারা জীবন অনেক পাপ কাজ করেছি, তাই এই শেষ সময়ে যদি আমি অন্যের উপকার করে যেতে পারি তাহলে হয়তো সৃষ্টিকর্তা আমাকে পরপারে শান্তিতে রাখবে। একটা কথা কি জানেন রাজা মশাই, অন্যের ভালো করলে তা কোনো না কোনো ভাবে আবার আমাদের কাছেই ফিরে আসে। বা টোনা বা, তুমি মহান, আমার জ্ঞান তুমি বাড়িয়ে দিলে, তোমার মৃত্যুদণ্ড আমি ফিরিয়ে নিলাম, যাও তুমি ফিরে যাও, আর তুমি রোজ এসে আমার প্রাসাদে কাজ করবে। কি হলো, তোরা তৈরি তো? আমার কথা মতো না চললে কিন্তু? না না, আমরা তো রাজি।
আমরা আপনার সব কথা শুনবো, যা বলবেন তাই শুনবো। এই তো লক্ষ্মী মেয়েদের মতো কথা। তাহলে চলো এবার রওনা দেয়া যাক। যেমনটা করতে বলেছি তেমনটাই যেন করা হয়। কেউ চালাকি করলে তার পরিণতি খুব খারাপ হবে, এই বললাম আমি, কথাটা যেন মাথায় থাকে। এই এইটো না, সবাই তো চলে এসেছে, সবাইকে খেতে দিতে হবে, সবাইকে ভালো করে খাওয়াবি, কেউ যেন না খেয়ে না যায়। এই বনবাসীরা সবাই কিন্তু পেট ভরে খাবে। খাবো না মানে? আমাদের প্রিয় কালু দাদা একটা নয় দুটো নয় তিনটে বিয়ে করেছে, কম খেলে কি আর হবে? তিনটে বিয়ের খাবার খেয়ে তবে যাবো এখান থেকে, কি তোমাদের কি মত গো? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একমত, তিনটে বিয়ের খাওয়া উসুল করে তবেই যাবো এখান থেকে। আচ্ছা আচ্ছা, আজকে একদম ফ্রি, যত ইচ্ছে তত খাও, কেউ বাধা দিবে না। নাও নাও সবাই এবার বসে পড়ো। টোনা নে নে, সবাইকে গরম গরম খাবার পরিবেশন কর। টোনা সবাইকে গরম গরম খাবার পরিবেশন করে দেয়। সব পাখিরা অনেক মজা করে খাবার খায়। কোকিল দিদি, কবুতর দাদা, সবাই চলো আমরা এবার নতুন বৌদের মুখখানা একটু দেখে গিফটগুলো দিয়ে আসি, চলো চলো। বাবা কালু দাদা, তোমার তিন বউ একেবারে চাঁদের মতো সুন্দরী, তাই এমন সুন্দরী বউ কোথায় পেলে গো দাদা? আসলে কবুতর, সবই কপালে লিখন বুঝেছিস, সবার কপালে কি আর চাঁদের মতো বউজোটে বল। আসলে এরা তিনজন এতিম, এদের বাবা মা কেউ নেই, এদের বাড়ি আমার নানার বাড়ির ওখানে। আমার নানা একদিন আমাকে এদের খোঁজ দিল, পরে ওদের দেখে আমার ভীষণ মায়া হয়, তাই ভাবলাম ওদের বিয়ে করে আমার কাছেই রাখবো, ওদের আর কষ্ট পেতে দিব না। বাহ, এটা তো অনেক ভালো কাজ করেছো দাদা, সত্যি তুমি অনেক ভালো, তোমার মনটা অনেক ভালো, তাই তো এমন এতিমদের নিজের বউ করে রাখলে। শোনো সবাই, আমাদের কালু দাদা কিন্তু অনেক ভালো, তোমরা এখানে অনেক সুখে থাকবে, বুঝেছো? টুনির কথা শুনে তিন বউ টুনির দিকে চোখ ছলছল করে তাকিয়ে থাকে। টুনিও ওদের চোখের দিকে অবাক হয়ে তাকায় আর মনে মনে ভাবতে থাকে, আচ্ছা ওদের দেখে এমন কেন মনে হচ্ছে? মনে হচ্ছে ওদের চোখ যেন কিছু একটা বলতে চায়, কিন্তু কি বলতে চায়? আচ্ছা কালু দাদা, ওরা এমন চুপচাপ হয়ে আছে কেন গো? মনে হচ্ছে ভয় পেয়েছে। তুমি কি ওদের জোর করে বিয়ে করেছো নাকি? ঠিক ধরেছিলাম, এই টুনি যা চালাক ঠিক সন্দেহ করবে, এত করে বললাম এদের তবু এরা খাপনি মেরে আছে। আরে না না, ওরা তো নিজ ইচ্ছেতেই আমাকে বিয়ে করেছে, আসলে নতুন জায়গাতে এসেছে তাই একটু ওদের মন খারাপ, তাই না বইরা? বলো বলো। হ্যাঁ হ্যাঁ, আসলে নতুন জায়গা তো, আর আপনাদেরও নতুন দেখছি, তাই একটু অস্বস্তি হচ্ছে আর কি। আমরা নিজ ইচ্ছাতে বিয়ে করেছি, আমাদেরকে কেউ জোর করেনি। না, আমার সন্দেহ কেমন যেন বেড়ে যাচ্ছে, ওরা এত ভয় পেয়ে আছে কেন? টুনি নিশ্চয়ই আবার সন্দেহ করছে। না না, এদেরকে এখান থেকে তাড়াতে হবে। ইয়ে টুনি কবুতর, সবাই চলো বাহিরে চলো, আমার তিন বিয়ে উপলক্ষে এক জমজমাট গান বাজনার আয়োজন করেছি, চলো চলো আজ ধুমধারাক্কা পার্টি হবে। এরপর কালুর বিয়ের অনুষ্ঠান শেষে সবাই যে যার বাড়িতে চলে যায়, কিন্তু বাড়িতে গিয়েও টুনির মন কিছুতেই শান্ত হয় না। টুনি সারাক্ষণ ওই তিন বউয়ের কথা ভাবতে থাকে। কালু দাদা তখন কেমন যেন তাড়াহুড়ো করে সবাইকে ঘর থেকে বের করে দিল, এর মাঝে কি তাহলে কোনো রহস্য আছে? এই তোমাদেরকে বলেছিলাম না, যে সব সময় ফুরফুরে মেজাজে থাকবি, আর একটু হলেই তো ধরা পড়তাম। আমি যদি কোনোভাবে ধরা পড়ি না, তাহলে কিন্তু তোদের কপালেও অনেক দুঃখ আছে, কথাটা মাথায় রাখবি। আর হ্যাঁ, এ ঘর থেকে আর এ বাড়ি থেকে যদি এক পা বেরিয়েছিস, তাহলে তোদের পা ভেঙে ডানা ঝুলিয়ে দিব। হে বিধাতা, আমাদের তিনজনকে একো নরকে ফেললি, না পারবো কাউকে কিছু বলতে আর না পারবো সহ্য করতে। আমাদের আর কিছু করার নেই, আমরা মুখ খুললে বিপদ হবে, তার চেয়ে ভালো আমরা চুপ থাকবো, যা হচ্ছে হতে দে। কাকুলি মিষ্টি, দয়া করে তোরা কেউ ভয় পেয়ে থাকিস না, আমাদেরকে স্বাভাবিক থাকতে হবে, কারু কাকির চোখে সবসময় ভালো রূপ দেখাতে হবে, বুঝেছিস?
কাকুলি দিদি, সুখী দিদি ও মিষ্টি দিদি, শুনছো গো? আরে টুনি দিদি, তুমি এসো এসো, ঘরে এসে বসো। না গো দিদি, বসবো না। শোনো, আজ আমার মেয়ের জন্মদিন, তাই তোমাদের নিমন্ত্রণ দিতে এলাম। কালু দাদা সহ তোমরা তিনজন সন্ধ্যার সময় অবশ্যই আমার বাড়িতে আসবে। কিন্তু না না টুনি, ওরা কোথাও যাবে না। আজ আমি ওদেরকে নিয়ে আমার নানার বাড়িতে যাব। নানা বাড়িতে যাবে? কই, একবারও তো আমাদেরকে বলনি। সব সময় সব কথা বলতে হয় নাকি? হঠাৎ করে নানি ফোন দিয়ে বললো নানা নাকি খুব অসুস্থ, তাড়াতাড়ি দেখতে যেতে বলেছে। টুনি তুই চলে যা, ওরা তোর বাড়িতে যেতে পারবে না, আর আমিও যেতে পারবো না। চাই না গো, টুনি দিদি এত করে বলছে যখন একটু গিয়ে ঘুরে আসি। আর তুমি তো আমাদের বাইরে যেতেই দাও না, সব সময় ঘরে আটকে রাখো। সব সময় ঘরে থাকতে কি ভালো লাগে বলো? ঘরে আটকে রাখি মানে কি বলছে এসব তোমার বউ কালু দাদা? না না, ইয়ে মানে আসলে আমার মেজ বউটা একটু অভিমানী, গতকাল ঘুরতে যেতে চেয়েছিল, যেতে দেয়নি তো, তাই ওভাবে বলছে। বড় বউ, মেজ বউ, ছোট বউ, তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, অনেকটা পথ যেতে হবে। টুনি তুই আর এখানে দাঁড়িয়ে থাকিস না, যা যা, আজকে না তোর মেয়ের জন্মদিন, কত কাজ পড়ে আছে তোর, যা যা। আরে তোমরা ঘরে যাও। হারামজাদি, এত করে বলেছি, কারো সামনে যেন কোনো সন্দেহজনক কথা বলবি না বলবি না, তবুও বলে দিলি, খা মার খা এবার। আমাকে আর মেরো না, মেরো না, আমার লাগছে, আহ লাগছে, আমার ভুল হয়ে গেছে, আর কোনো দিনও বলবো না, দয়া করে ছেড়ে দাও, ছেড়ে দাও, আহ। তিনজনে শুনে রাখ, এমন ভুল যদি আবার হয় তোদের কাউকে আমি ছাড়বো না। আর হ্যাঁ, একদম এখান থেকে পালানোর চেষ্টা করবি না, এই বললাম, যদি করিস তাহলে জানিসই তো কি হবে। কাঁদিস না, কাঁদিস না কাকুলি, এত করে বলি তোদের যে মুখ খুলিস না, মুখ খুলিস না, তবুও কথা শুনিস না তোরা। আমাদের সব কষ্ট যে সহ্য করে অভিনয় করে যেতেই হবে রে, নয়তো জানিসই তো কি হবে। না, কালু দাদার আচরণ আমার একটু ভালো লাগলো না, ওই তিন বউয়ের সাথে আমাকে আলাদা করে কথা বলতেই হবে। টুনি দিদি, তুমি এত রাতে এখানে কেন এসেছো? যাও, চলে যাও, একবার যদি তোমার কালু দাদা জানতে পারে তুমি এখানে এসেছো তাহলে খুব রাগ করবে, তুমি চলে যাও। না না, আজকে চলে যেতে আসিনি আমি। দেখো, তোমাদের তিনজনকে দেখে আমার খুব সন্দেহ হচ্ছে, আমার মনে হচ্ছে তোমরা কোনো বিপদে পড়েছো। দয়া করে আমাকে সবটা খুলে বলো, আমি তোমাদেরকে সাহায্য করব। না না, আমাদের কিছু হয়নি, তুমি চলে যাও তো, চলে যাও। দেখো, আর মুখ বন্ধ করে থেকো না তোমরা, যদি মুখে কুলু পেটে থাকো তাহলে বিপদ বাড়বে, তোমরা আমার বোনের মতো, আমি চাই না তোমরা বিপদে পড়ো। বলো বলো তোমাদের কি হয়েছে? এই জানালার কাছে তিনজন মিলে কিসের এত গুজুর গুজুর ফুসুর ফুসুর? হ্যাঁ, কই না, কি কিছু না তো, এমনি হাওয়া খাচ্ছিলাম আর কি, আসলে ঘরে খুব গরম তো। এই চল তোরা ঘুমাবো, অনেক রাত হয়েছে, ও গো তুমিও ঘুমিয়ে পড়ো। ও আচ্ছা, তার মনে টুনি এসেছিল, নির্ঘাত ওর সন্দেহ হয়েছে, না না আর রিক্স নেওয়া যাবে না। হ্যালো বস, শুনুন, এভাবে আর কতদিন, তাড়াতাড়ি কিছু একটা করুন, এভাবে এদেরকে বেশি দিন রাখা যাবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ আমি খেয়াল রাখবো। দেখ শুনলি তো তোরা, আমাদেরকে আর বেশি দিন রাখবি না, যদি সত্যি সত্যি কিছু করে দেয়। শোন, আমার মনে হয় ওই টনি দিদি আমাদের বাঁচাতে পারবে, আমরা ওকে সবটা জানাবো, একজন নিজের ইচ্ছায় আমাদেরকে সাহায্য করতে এসেছে, বাঁচাতে চাই সে আমাদের, তাহলে আমরা কেন সাহায্য নিব না, আমরাও বাঁচতে চাই, বাঁচতে চাই। আরে আপেলের সাথে ওটা কি বাধা? টুনি দিদি তুমি ঠিক ধরেছো, আমরা তিনজন অনেক বড় বিপদে পড়েছি, আসলে আমরা কালুর বিয়ে করা বউ নই, আমাদেরকে বইয়ের অভিনয় করতে হচ্ছে। আসলে তোমরা যে কালুকে এতটা ভালোভাবো, তার এই ভালো মানসিকতার পিছনে
একটা জঘন্য খারাপ চরিত্র আছে, সেটা হয়তো তোমরা কেউই জানো না। শোনো, এই কালো কাক হলো একজন পাচারকারী। ওদের একটা দল আছে, ওরা বিভিন্ন জায়গা থেকে আমাদের মতো অসহায় দরিদ্র পাখিদের চাকরি দেওয়ার নাম করে পাচার করে দেয়। আমাদেরকেও কালো কাক পাচার করার জন্যই ধরে এনেছে, আর কেউ যাতে বুঝতে না পারে সেই জন্য আমাদেরকে বউ বানিয়ে রেখেছে। টুনি দিদি, তুমি আমাদেরকে বাঁচাও, নয়তো খুব দ্রুত আমাদেরকে পাচার করে দিবে। দিদি, আমরা যে বাঁচবো সেটা কখনোই আশা করিনি। তোমার কথা শুনে বাঁচার আশা পেয়েছি। আমাদেরকে বাঁচাও দিদি, বাঁচাও। তার মানে আমার ধারণাই ঠিক, যে কালু দাদাকে এত সম্মান করতাম, এত ভালো ভাবতাম, আর সে কিনা ছি ছি ছি। না না, আমি থাকতে ওদের কোনো ক্ষতি হতে দিব না, ওদেরকে আমি বাঁচাবই। এক্ষুনি টোনা দাদা, কবুতর দাদা আর বনের সবাইকে জানাতে হবে ব্যাপারটা। টনি বনের সবাইকে ডেকে সব ঘটনা খুলে বলে। হ্যাঁ টনি, তোর বুদ্ধিটাই ঠিক আছে, আমরা ওই বুদ্ধি অনুযায়ী কাজ করব। নির্দোষ মেয়েগুলোকে আমাদের যে বাঁচাতেই হবে। এবার আমাদের কালু দাদাকে নজরে রাখতে হবে, কোথায় যাচ্ছে কি করছে সবটা নজরে রাখতে হবে, বুঝেছো? শোন, তোরা ওই পাচারকারী দলের সন্ধান কর, আমি এইদিকে কালুর উপর নজর রাখবো, আর সব তথ্য তোদেরকে সময় মতো পাঠিয়ে দিব। টনিরা তাদের বুদ্ধিমতো কাজ শুরু করে দেয়। কবুতর লুকিয়ে কালুর দিকে নজর রাখে, আর এদিকে টোনা টুনি পাচারকারীর খোঁজে এক গুহার সন্ধান পায়। আরে, ফোনটা রিসিভ করছে না কেন? বস, ফোনটা রিসিভ করুন। আরে ধুর, রিসিভই তো করছে না। কালু দাদা, তোমার বস তো ফোন রিসিভ করবে না, কারণ ফোন তো আমার কাছে। টু 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 টুনি, তুই এখানে? খুব ভয় পেয়েছো তাই না? তোমার বসের যা হাল হয়েছে তোমারও একই হাল হবে। ভয় পেও না দাদা, তোমার যে সব ছলাকলা আমরা বুঝে গেছি। ওই দেখো, তোমার বস আকাশে ঝুলে আছে। টুনি, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই রে। কোথায় পালাচ্ছিস হ্যাঁ শয়তান কাক? তোকে অনেক ভালো ভেবেছিলাম, আর তুই কি না এমন একটা জঘন্য অপরাধ করলি? টুনি, আমাকে তোরা ক্ষমা করে দে, আমার ভুল হয়েছে। তোদের মতো পাপীদের কোনো ক্ষমা নেই, অন্যায় করলে তার শাস্তি পেতেই হবে। হোক অন্যায় ছোট আর বড়, শাস্তি সমানভাবে পেতে হবে। কবুতর দাদা, এ দুটোকে থানায় নিয়ে যাও। বোন, তোমাদের আর কোনো ভয় নেই, আমরা সবাইকে ধরেছি, তোমাদের আর কোনো ভয় নেই বোন। টুনি দিদি, তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, আজ তোমার জন্য আমরা বেঁচে গেলাম। তুমি এভাবে আমাদের মতো অসহায় পাখিদের পাশে থেকো দিদি। নিশ্চয় থাকবো বোন, চলো আমরা তোমাদেরকে তোমাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসি। চলো, তোমাদের আপনজনেরা হয়তো বা তোমাদের জন্য পচিয়ে বসে আছে, চলো। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।